নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আপনি নিশ্চয়ই মকর রাশির জাতক বা জাতিকা, তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন। তাহলে আসুন জেনে নিন আপনাদের আগস্ট মাস কেমন যেতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এই মাসে আপনাদের কোন কোন দিকে কি কি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোন কোন দিক আপনাদেরকে সাবধানে থাকতে হবে, এই সমস্ত বিষয় নিয়ে আমি এই ভিডিওতে বলতে চলেছি, তাই ভিডিওটি পুরো দেখুন। প্রথমে আসি গ্রহের অবস্থান নিয়ে, অর্থাৎ গোচরে এখন কি গ্রহের অবস্থান চলছে, আসুন জেনে নিই। 1 আগস্ট শুক্র গ্রহ বৃষ রাশি থেকে মিথুন রাশিতে অবস্থান করছে। 2 আগস্ট বুধ গ্রহ মিথুন রাশি থেকে কর্কট রাশিতে অবস্থান করছে। 16 আগস্ট পর্যন্ত কিন্তু রবি ও বুধ বুধাদিত্য যোগ সৃষ্টি করে রাখছে। সেই বুধ গ্রহই কিন্তু আবার 17 আগস্ট সিংহ রাশিতে প্রবেশ করছে। 16 আগস্ট মঙ্গল গ্রহ মেষ রাশিতে অবস্থান করছে। শনি গ্রহ থাকছে মকর রাশিতে এবং বৃহস্পতি ও কেতু ধনুরাশিতে একই সঙ্গে অবস্থান করছে। এই গ্রহের নিরিখে আসুন দেখা যাক মকর রাশির, অর্থাৎ আপনাদের কি হতে চলেছে। তো বেশি দেরি না করে আসুন শুরু করা যাক। মকর রাশির জাতক ও জাতিকার আগস্ট মাস কেমন যেতে চলেছে আমি একে একে জানাতে চলেছি। তো প্রথমে আসি কর্মস্থান। এই কর্মস্থানকে আমি 3টি ভাগে ভাগ করেছি। 1 হচ্ছে চাকরি, 2 হচ্ছে ব্যবসা এবং 3 হচ্ছে সেলফ প্রমোশন। প্রথমে আসি চাকরি। যারা চাকরি করছেন তাদের কিন্তু চাকরিতে পদোন্নতির কিন্তু যোগ রয়েছে, এবং যারা চাকরি করছেন না তাদের কিন্তু চাকরি পাওয়ার কিন্তু একটা সুবর্ণ সুযোগ রয়েছে। কিন্তু এটা কিন্তু মাসের মাঝখান পর্যন্ত, অর্থাৎ 15 তারিখ পর্যন্ত কিন্তু এই শুভভাবটা কিন্তু থাকবে। আফটার 15 আগস্ট, অর্থাৎ 15 আগস্টের পর আপনাদের কিন্তু সেই শুভভাবটা কিন্তু অতটাও থাকবে না। তাই আমি বলবো আপনারা কিন্তু চাকরির জন্য কিন্তু প্রচেষ্টা করুন। চাকরি পাওয়ার কিন্তু একটা সুবর্ণ সুযোগ কিন্তু এই 15 তারিখের মধ্যে কিন্তু রয়েছে। এরপরে আসি আপনাদের ব্যবসা। যারা বিজনেস করছেন তাদের কিন্তু এই মাসের 15 তারিখ পর্যন্ত কিন্তু ভালো যাবে, এবং 15 তারিখ পর্যন্ত কিন্তু খারাপ যাবে এটা বলবো না, তবে সেই পরিমাণে কিন্তু ভালো যাবে না, মোটামুটি ওভারঅল যাবে। আসুন আমি একে একে জানিয়ে দিই আপনাদের ব্যবসাতে কী কী হওয়ার সম্ভাবনা রয়েছে। এই 15 তারিখ পর্যন্ত আপনাদের কিন্তু ব্যবসায় কিন্তু ডেভেলপমেন্ট কিন্তু একটু স্পিডে বাড়বে, এবং যাদের টাকা আটকে আছে, যাদের টাকা পড়ে আছে তাদের কিন্তু টাকা ওঠার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যাদের লোন রয়েছে সেই লোন কিন্তু রিকভারি হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, এবং এই 15 তারিখ পর্যন্ত আপনাদের ওভারঅল কিন্তু ভালোই যাবে। তবে কোন কোন বিজনেস করলে আপনাদের পক্ষে একটু বেটার হবে যদি আপনারা এই বিজনেসগুলো করেন, যে বিজনেসগুলো আমি এখন বলতে চলেছি, যদি আপনারা জলের বিজনেস করেন তাহলে কিন্তু আপনাদের ভালো যাবে, যদি আপনারা কসমেটিক প্রোডাক্টের বিজনেস করেন তাহলেও কিন্তু আপনাদের ভালো যাবে, যদি আপনারা ইলেকট্রনিক্স গুডসের বিজনেস করেন তাহলেও কিন্তু আপনাদের ভালো যাবে, যদি আপনারা গার্মেন্টসের বিজনেস করেন তাহলেও কিন্তু আপনাদের ভালো যাবে, যদি আপনাদের ওষুধের দোকান থাকে তাহলেও কিন্তু ভালো যাবে, যদি আপনাদের বইয়ের দোকান থাকে তাহলেও কিন্তু ভালো যাবে, যদি আপনাদের দুধ পনির এইসব দ্রব্য যদি বেচেন তাহলেও কিন্তু আপনাদের ভালো যাবে। এরপর আসি আপনাদের সেলফ প্রফেশনে। সেলফ প্রফেশন বলতে কী বোঝায়? যারা ডাক্তার রয়েছেন, যারা ইঞ্জিনিয়ার রয়েছেন, যারা উকিল রয়েছেন, যারা টিউশনি পড়ায় এবং যারা গ্ল্যামার দুনিয়া রয়েছেন, যারা ডাক্তার রয়েছেন তাদের কিন্তু এই মাস কিন্তু দুর্দান্ত যেতে চলেছে। যারা ইঞ্জিনিয়ার রয়েছেন তাদের 50-50 যেতে চলেছে, অর্থাৎ খুব ভালোও যাবে না, খুব খারাপও যাবে না, ওভারঅল মোটামুটি যাবে। যারা লয়ার রয়েছেন, অর্থাৎ উকিল, তাদের কিন্তু এই মাস কিন্তু খুবই ভালো যেতে চলেছে, আপনাদের ক্লায়েন্টের সংখ্যা কিন্তু বাড়বে, এবং যারা টিউশনি পড়ায় তাদেরও কিন্তু এই মাস আগের থেকে কিন্তু একটু হলেও বেটার যাবে, কারণ এখন বর্তমানে কিন্তু সবাই অনলাইনে পড়াশোনা করাচ্ছে, এবং যার ফলে অনেকের কিন্তু টিউশনিতে একটু ইনকামটা কিন্তু একটু হলেও কমে গেছে, সেই জায়গাটা কিন্তু একটু
প্রশস্ত হতে চলেছে। এরপর আসি যারা গ্ল্যামার দুনিয়া রয়েছেন, তাদের কিন্তু দুর্দান্ত যেতে চলেছে, দুর্দান্ত। আপনাদের কিন্তু নতুন কাজের কিন্তু একটা সুযোগ আসবে। এই 15 দিন পর্যন্ত কিন্তু আপনারা কিন্তু এই কাজটিকে কিন্তু আপনারা কিন্তু চেষ্টা করে যান, কারণ এই 15 তারিখ পর্যন্ত কিন্তু আপনাদের শুভর ভাবটা একটু বেশি পরিমাণে রয়েছে। আফটার 15 আগস্ট অর্থাৎ 15 আগস্টের পর কিন্তু সেই পরিমাণে কিন্তু আপনাদের গ্রু আসবে না। তাই এই 15 তারিখ পর্যন্ত কিন্তু আপনারা এগিয়ে যান, নতুন নতুন কাজ কিন্তু আপনারা পেতে চলেছেন। এরপর আসি আপনাদের পারিবারিক স্থান। মকর রাশির জাতক ও জাতিকাদের পারিবারিক স্থান এই মাসে কিন্তু ভালোই দেখা যাচ্ছে, শুভ দেখা যাচ্ছে, কারণ আপনারা কিন্তু দাদু বাবা এবং মামার কাছ থেকে কিন্তু হেল্প পেতে চলেছেন। এই মাস কিন্তু আপনাদের গুরুজনদের হেল্পের ফলে একটু হলেও কিন্তু আপনার জীবনে এগানোর রাস্তা কিন্তু প্রশস্ত হতে চলেছে। এরপর আসি আপনাদের শিক্ষা। প্রথমেই যেমনটি বললাম, বুধাদিত্য যোগ সৃষ্টি হয়েছে, আপনারা সেটা জানেন, এবং যার ফলে কিন্তু এই মাসে কিন্তু শিক্ষার স্থানটা কিন্তু ভালো যেতে চলেছে। অর্থাৎ যারা লোয়ার লেভেলে পড়াশোনা করছেন বা আপার লেভেলে পড়াশোনা করছেন, উভয় ক্ষেত্রেই কিন্তু শিক্ষার স্থান কিন্তু আপনাদের মোটামুটি কিন্তু ভালোই যাবে। তবে যারা আপার লেভেলে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে একটু হলেও বেটার হবে, যারা লোয়ার লেভেলে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে একটু হলে কম হবে। কিন্তু ওভারঅল যদি বলা যায় আপনাদের কিন্তু শিক্ষার স্থানটা কিন্তু খুবই ভালো যেতে চলেছে। তবে এই প্রসঙ্গে একটি কথা আমি বলে রাখি, যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা যখন পড়তে বসবেন তারা দক্ষিণ পশ্চিম ঘরে পড়তে বসুন, এবং আপনারা টেবিলে একটি কাচের গ্লাসে জল রাখুন এবং পাশে একটা ধূপকাঠি জ্বালিয়ে দিন, তাতে দেখবেন মনোযোগ কিন্তু অনেক বৃদ্ধি পাবে এবং আপনাদের পড়াশোনা কিন্তু অনেকটাই ভালো যাবে। এরপর আসি আপনাদের দাম্পত্য জীবন। এই মাসে কিন্তু মকর রাশির জাতক ও জাতিকাদের দাম্পত্য জীবন মোটামুটি দেখা যাচ্ছে, কারণ খুব একটা ভালো যাবে না, খুব একটা খারাপও যাবে না। তবে আপনাদের কিন্তু দুজনের একটু মতবিরোধ হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, অর্থাৎ উভয় উভয়ের সঙ্গে একটু ঝুটঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে। সেটা বিশেষ করে আপনার কারণেই হবে, কারণ আপনি হুট করে মাথা গরম করে ফেলবেন এবং হুট করে অপ্রাসঙ্গিক কিছু কথাবার্তা বলে ফেলবেন, যেটা আপনার জীবনসঙ্গী বা সঙ্গিনী শুনে প্রচণ্ড পরিমাণে হার্ট হবে, তার ফলে একটু প্রবলেম হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে এটা কিন্তু 15 তারিখের পর কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে, 15 তারিখের আগে কিন্তু আপনাদের সেরকম কোনো প্রবলেমের সম্ভাবনা নেই। এরপরে আসি আপনাদের স্বাস্থ্য। মকর রাশির জাতক ও জাতিকাদের এই মাসে কিন্তু স্বাস্থ্য কিন্তু মোটামুটি শুভ যেতে চলেছে। আপনাদের ছোটোখাটো পেটের রোগ কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে, এছাড়াও স্কিন ডিজিজ হওয়ার সম্ভাবনা রয়েছে, এই দিকেই কিন্তু আপনারা একটু সাবধান থাকবেন। তাই উল্টোপাল্টা কোনো কিছু খাবেন না এবং সবসময় গায়ে সাবান বা বডি লোশন কিন্তু লাগান, তাতে স্কিন ডিজিজ হওয়ার কিন্তু সম্ভাবনা অনেকখানি কমে যাবে। এরপরে আসি আপনাদের সন্তানসু। এই মাস কিন্তু শ্রাবণ মাস, এই মাস কিন্তু শিবের মাস, এবং এই মাসে কিন্তু আপনারা সন্তানের জন্য প্রচেষ্টা করুন, সন্তান লাভের কিন্তু একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। তাই সন্তান যাদের নেই, যারা সন্তানের জন্য দীর্ঘদিন অপেক্ষা করছেন, তাদেরকে বলবো আপনারা সন্তানের জন্য প্রচেষ্টা করুন। আর যদি পারেন তাহলে প্রতি শনিবার দিন আপনারা অশ্বত্থ গাছের নিচে গিয়ে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান এবং আপনার মনোবাঞ্ছা রাখুন। আমি এতটুকুটা দায়িত্ব নিয়ে বলছি, আপনার মনোবাঞ্ছা স্বয়ং মহাদেব কিন্তু রাখতে বাধ্য। এরপর আসি আপনাদের বিবাহযোগ। এই মাসে কিন্তু আপনাদের বিবাহযোগ কিন্তু দেখা যাচ্ছে, তবে এটা 15 তারিখ পর্যন্ত কিন্তু আপনাদের রয়েছে। তাই 15 তারিখ পর্যন্ত কিন্তু আপনারা বিবাহের জন্য প্রচেষ্টা করুন, 15 তারিখের পর কিন্তু সেই যোগটি কেটে যাচ্ছে, যার ফলে সেই ক্ষেত্রে আপনাদের বিবাহের সম্পর্ক কিন্তু সেরকমভাবে আসতে চাইবে না। তাই 15 তারিখের মধ্যেই কিন্তু যা করার করে ফেলুন। এরপর আসি আর্থিক স্থান। এই মাসে কিন্তু আপনাদের আর্থিক স্থান কিন্তু মোটামুটি শুভই দেখা যাচ্ছে, এবং আপনাদের এই মাসে অনেক কিছু কেনার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে, অর্থাৎ ঘরের কোনো ইলেকট্রনিক্স প্রোডাক্ট বা দ্রব্য আপনার ঘরের জন্য, সেটা টিভি হতে পারে, ফ্রিজ হতে পারে, এসি হতে পারে, ডাইনিং টেবিল হতে পারে, যে কোনো কিছুই যেটা আপনার ঘরের জন্য প্রয়োজন সেই সব পণ্য কিন্তু আপনারা কিনতে চলেছেন। এছাড়াও 2-হুইলার বা 4-হুইলার কেনার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে।
এরপর আসি আপনাদের প্রাপ্তিস্থান। এই মাসে কিন্তু আপনাদের প্রাপ্তিস্থান কিন্তু রয়েছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা কিন্তু শ্বশুরালয় থেকে বা পৈতৃক সূত্র থেকে কিন্তু সম্পত্তি বা অর্থ কিন্তু পেতে চলেছেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও তো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।